আসসালামু আলাইকুম দর্শক, এখন আমরা আছি পৌরসভা জেলার ঐতিহ্যবাহী বাতান্দি বাজার মুরগির বাজারে। আপনাদের এখানে মুরগি বাজার দেখানোর চেষ্টা করবো। আপনি কিনছেন ভাই? দেখি কিনছেন, বিক্রি করবেন দেখি কত বিক্রি করবেন? জি দুইটা এগুলি কোন জাতের মুরগি? এগুলা দেশি মুরগা। আপনি দুটো কথা, এখানে কয়টা বিক্রি? চারটা। কত বিক্রি করবে? লাস্ট কত বিক্রি করবে? ১০০০ চারটা ভাই, ভালো আছেন? মুরগিটার নাম কি? কোন জাতীয় মুরগি? যাত্রার নাম কি? সোনালি। কত বিক্রি করবেন? আপনি কিনছেন নাকি? আপনি বিক্রি করবেন? কত বিক্রি করবেন চাচা? কত? ২০০০ আপনি কিনবেন? দাম বলেন আপনি? আপনার কিনছেন? কতটা কিনছেন? নাম কি? কি জাতের নাম? নামগুলো কি? দেশি হাঁস। এটা বলবেন কত কিনছেন? দেখি এভাবে দেখেন, জুলাম জুলাম না ইয়া কিনছেন? দেশি না? কেমন আছেন? ভালো আছি। এই হাঁস কি আপনার কেমন বেসা কিনি? এটা কোন জাতি হাঁস? যাত্রা কোন জায়গা? কোন জাতীয় হাঁস এটা বলতেছে? জি দেশি হাঁস নাই, ফার্মের, তাই না? এটা বলতে যাচ্ছে দেশি হাঁস কষিত বলা একটা। ভাই এগুলো কোন জাতি যাত্রার নাম? এগুলো সিনা সিনা চায় না? কত বিক্রি করবেন? ২২০০ টাকা। লাস্ট কত বিক্রি করবেন? ১৮০০ না? আসলে
আমরা যেতে পারবো অবশ্যই অবশ্যই উপরে উঠা উপরে উঠা দেখি দেখি ঝুলাও ঝুলাও জাহাঙ্গীর ভাই হাসের পাটি কিবারে কি আসছে শুক্রবারে কখন ভাই রাতে না জাহাঙ্গীর ভাই আসবে ঠিক আছে আমি ঠিক করে আসবো অবশ্যই অবশ্যই আরে বলে শনিবার না তিনটায় ওই যে একবার গেছিলাম যে অনেক ওই সময় কিন্তু এবার কিন্তু খেলা হয়েছিল মানে তাই না মিস করছি ভাই আপনার নাম মনে রাখেন আমার আচ্ছা আচ্ছা নাম্বারটা দিয়ে সবাই দিয়ে সবাই সবার ফার্ম না তোমরা কি ইয়া করতেছ এই যে দেখা যাচ্ছে বাজারটা আমাদের ঐতিহ্যবাহী বাজার বাঙালি পাতাঙ্গি বাজার ভাই দাদা আমার দাদা 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 আসসালামু আলাইকুম দাদা এগুলো কি আপনি কিনবেন নাকি বিক্রি করবেন কিনছেন না কথাটা কিনছেন কথা এই জাতের নাম কি দাদা সিরাজি আপনি কোন জায়গাতে আসছেন আরে আমাদের মাথা আমার দাদা আমার দাদা লাগে আপনার কি জাতি ভাই হাসবিলা রাজা হাস তাই না রাজা কোনো জাত আছে নাকি রাজা হাসি বলে না যারা কিনবেন নাকি বিক্রি করবেন কতটা স্যার জি 5,000 টাকা দুইটা মানে লাস্ট কত বিক্রি করবেন দাম কি চাইছে ভাই দাম কি কেউ চাইছে দাম কেউ চাইছে না কত টাকা কত চাইছে 4,000 চাইছে আপনি না বিক্রি আপনি কত বিক্রি করবেন না লাস্ট 45 1 পিস 2500 টাকা একদম মানে 2400 হবে না এগুলো আপনি কি ফার্ম আছে আপনার গ্রামে বাড়িতে ফার্ম আছে কতগুলো হইতে পারে অনেক বাড়িতে কত কয়শো 1,000 উপরে আছে না আমার খামার আছে আমি খামার তারপরে মাল দেয় আমি আমার খামার আছে তারপরে মাল দেয় সব আমি আমার খামার আছে মাসিমপুর বড় মাসিমপুর এখন বন্ধ এখন শীত ছিলেন না আবার তুলনায় শীত পরে শীতের পরে আপনাকে শুধু হাসে খামারি করেন নাকি অন্য খামার আছে একসাথে
কিলো কত? পারে 3000 টাকা পড়বে। ম্যাক্সিমাম কত কিলো হয়ে যাবে এটা? এটা আপনি 4.5 কেজি থেকে 5 কেজি। আর দেশি আস লাগলো এখানে না? এই সব দেশি আর? দেশি অরিজিনাল, দেশি অরিজিনাল। চায়না না তো নাকি? হ্যাঁ চায়না না, সব দেশি। চায়না না, চায়না না। আরে কত দিবে? এটাই কইছে বেলা কইছে। ওজন না দেখেন না। আসাবু অনেক কষ্ট আছে, বাজার যাবেন কোথায়? কোথায় যাচ্ছেন? এই যে আসছেন বাজাতে পারবেন আজকে বুধবার বাজার, রুগী নিয়েছেন? আপনাদের আপনি বিক্রি করবেন এটা কি? কোন জাতি বলে জাতের নাম বলে? তোমার কত দূরে? সাড়ে তিন হাজার টাকা। কি আসেন? চীনা? আপনার গ্রাম? ওই চারটে গ্রামে। আপনার কি খামার আছে? খামারে মোটামুটি কত করে হইতে পারে? পঞ্চাশটা। নাসির ভাই এগুলো কি ভাই? জি বেজিং, বেজিং, বেজিং। কি আপনার খামার আছে? জোড়া কত? 1500 টাকা। 1500 টাকা। এটার নাম কি ভাইয়া? এটার নাম জাবা। জাবা, জাবা। এদিকে দিন দেয়। আপনি কি বাড়িতে কি আছে আপনার? কি পালন বাড়িতে? বাড়িতে হওয়া আপনার বাড়ি থেকে খামার আছে? এগুলা খামার নাই, এমনি পালি আপনি আনছে। আপনার কি বাড়ি? কি ওটে ওটে সব আপনার খামার আমার খামার আছে কি আপনার? ভাই বরাদের খামার আছে কি আপনার নিজস্ব নাকি ভাই বরাদের? কত বছর যাবো আপনি ফেরা করেন? কত বছর যাবো করেন? আমার অনেক দিন হয়ে গেছে আপনার, 5 বছর। আমরা ছোটবেলা থেকে আমার আব্বাই ব্যবসা। আপনি পালতাম ধরে করতেছেন, ঠিক আছে। আপনি লাভবান কি সফল হয়েছেন? সফলতা অর্জন করছেন কিনা এরকম ইয়ে করে আসছেন ভাই? বিদেশে যাইতে হবে। কি ভাই
কমের বাচ্চা কত বিক্রি করেন কত তোরা 300 করে 300 করে এগুলো কি আপনি কিনে আনেন নাকি আপনি সব এই ফার্মে থেকে আনবে আমি ফার্মের সাথে কন্ট্যাক্ট করা আছে আপনার যতগুলো মাল লাগে তাহলে ফার্মে কম লাগো খামার নেই তাই না খামার না খামার তো ভাই একটা দোকান মেইনটেইন করে একটা খামার মেইনটেইন আমরা মানে খামারে যদি কন্ট্যাক্ট করা আছে আপনার 100 লাগুক 200 লাগুক অর্ডার দিবেন আমরা মাল বিক্রি করে দিই এই ভাই বুঝলি ফার্মটা মানে দোকানের পাখির পাশাপাশি এইগুলো রাখি জি ভাই এগুলো কি ভাই এগুলো কি মুরগি নাকি এগুলোর নাম কি বড় হওয়ার পর কত কিলো হইতে পারে প্রায় 70 পিস রানিং আছে বড় হইলে কত কিলো হয় একটা 7 কিলো হয় বড় 7 কিলো বড় সাইজের গুলো আমার কাছে 12,000 টাকার আছে 8,000 টাকার আছে 6,000 টাকার আছে বড় হইলে বড় আপনি কোন জায়গাতে আসছেন আমার হইতো বাস হইছে মোমনা মোমনা থেকে আসছেন আপনার কি খামার আছে আমার খামার আছে কত বছর ধরে আমার মূলত তিতির পাখির খামার আর ব্রাহ্মার খামার এটা নিয়ে কত বছর ধরে আপনার কাজ করছেন 3.5 বছর 3.5 বছর আপনি কি সফলতা পাইছেন হ্যাঁ হ্যাঁ বিদেশে যেতে হবে না 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 আলহামদুলিল্লাহ আমার কাছে ডিবিসি নুসরার আইছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ব্রাহ্মার ব্রাহ্মার তিতির পাখি নিয়া ঠিক আছে এই আমরা যাবো ঠিক আছে আমি খামারটা কি অনেক বিশাল বড় হ্যাঁ বিশাল বড় আলহামদুলিল্লাহ ঠিক আছে এইটা খুশি হলাম যে আপনার বিদেশে যেতে হবে না নাকি না 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 আলহামদুলিল্লাহ আমি ছুটিতে আসছিলাম আমার করে স্বাবলম্বী হওয়ার কারণে আমি আর বাইরে যাইনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছে তার মানে আপনি 3 বছর ঠিক আছে স্বাবলম্বী পাইছেন নাকি মানে বিদেশে যেতে হবে না 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 আমি ইচ্ছা করে যাই নাই ছুটিতে আসছি সৌদি আরব থেকে আমি ইচ্ছা করে যাই নাই হ্যাঁ ভাইটা কি বাচ্চা নাম কি এটা তো প্রশ্ন করছি কবুতরের বাচ্চা হ্যাঁ এগুলো আপনার খামার আছে আপনি কিনতে চাইছেন না কিনবেন কত করে জোড়া বিক্রি করেন 600 টাকা কত ভাই 500-600 টাকা করে বিক্রি করি জোড়া ডিগবাজি মারে আসুন আসুন আমরা